গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান এর পৃষ্ঠপোষকতায় এবারও নন্দীগাঁও ইউপি 2 নং ওয়ার্ড ক্রীড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজনে পঞ্চমবারের মতো 2 নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়াম লিগ 2022-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 11 সিক্সার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স এর খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। 11 সিক্সার্স 12 ওভারে সব উইকেট হারিয়ে 65 রান সংগ্রহ করে এর জবাবে রয়্্যাল চ্যালেঞ্জার্স কোনো উইকেট না হারিয়ে 5 ওভারে জয়লাভ করে। প্রধান অতিথি গোয়াইনঘাট আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ও মিত্রিমহল গ্রামের বিশিষ্ট মুরব্বী ফারুক আহমেদ। প্রধান অতিথির বক্তব্য কামরুল হাসান বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুব সমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগৎ, তাই বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। করোনা মহামারী এই বৈশ্বিক সংকটে তরুণদের বিপদগামী হতে দূরে রাখা খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ জাতি গঠনে আগ্রহী ও সামাজিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে 2 নং ওয়ার্ড পঞ্চম আসর ক্রিকেট প্রিমিয়াম লিগের টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। গোয়াইনঘাট প্রতিটি ইউনিয়নে বেশি করে খেলার আয়োজন করতে ক্রীড়ার পৃষ্ঠপোষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও 2 নং ওয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আহমেদ, সাধারণ সম্পাদক অদ্বৈত দাস, ইমাম উদ্দিন সহ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।